হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে পিসিমণির দেখতে দেখতে এক বছর হয়ে গেল, আজকে বাৎসরিক কাজ, সেই উপলক্ষে আজকে পিসিমণির বাড়িতে যাব ঠিক করেছি। এই বছর আর কোনো গাছপালা কিনিনি ফুলে, এই একটা গাছই আগের বছর কিনেছিলাম, তার থেকে সেরকম যত্নও করতে পারিনি। আমি জল দেওয়া ছাড়া কোনো কাজই মানে গাছের পেছনে কোনো কাজ করতে পারি না। তা এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই কটা ফুটেছে। তাও কিটি রোজ সকালবেলা যখন ওর ব্রেকফাস্ট হয়ে যায় তখন ও এখানে এসে বসে থাকে আর অন্য বাড়ির বিড়াল টিড়াল সব দেখে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেই ছাদে আসি ও আমার সঙ্গে সঙ্গে ছাদে আসবে, এসে এইখানে ও খেলাধুলা করে আর আড়ামোড়া খায়। কিটির বয়স এখনও এক বছর হয়নি, ওর এই 7 মাস মতো বয়স হবে। ছোটোবেলার থেকেই আমি বিড়াল খুব পছন্দ করি, ছোটোবেলায় অনেক বিড়াল পুষেছি আর কুকুরও পুষেছি অনেক। আমার পশু পাখি খুব পছন্দ। আয় কিটি, আয় কিটি, মারবো তোকে কিটি। কেন, কি চাই তোমার, কি কি চাই বলো, কি চাই, কি খাবে, কি খাবে, কি কি খাবে বলো, হ্যাঁ কি, তোমার তো খাওয়া হয়ে গেছে, সকালে খেয়ে নিয়েছো তুমি, হ্যাঁ এখন কি করবে, কি করবে এখন তুমি, এখন কি করবে, কোথায় যাবে তুমি, কোথায় কোথায়, কি খাবে, খাওয়া হয়ে গেছে সকালে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিছু নেই এখন, না না নেই 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 নেই, না খাওয়া তো হয়ে গেছে, জল খাবি, জল খাবি, হ্যাঁ জল খাবি, তুই জল খাবি, জল জল খাবি, জল খাবি, হ্যাঁ জল খাবি, হ্যাঁ এখনই জল খাবি, গোপটা পুড়ে গেল কি করে, গোপটা পোড়ালি কি করে কিটি, এ কিটি গোপটা কি করে পোড়ালি, পুড়িয়ে দিয়েছিস কেন, পুড়লো কি করে, কি করে পুড়লো বল, ওগুলো খায় না, ওগুলো বাজে, ওগুলো খায় না, না ওগুলো খায় না, হ্যাঁ না না, মম্মু মামা কই, মামা মামা কি করে, মামা বলো, মাম্মা মাম্মা বলো, মাম্মা কিরে, মামা বল, মাম্মা মাম্মা বল, বলবি না মাম্মা, বলবি না, কি হচ্ছে, রাগ হয়েছে নাকি, হ্যাঁ রাগ হয়েছে, মাম্মা বল, মাম্মা
কিটি কিটি কিটি, মাম্মা বল মাম্মা, মাম্মা কিটি, কেলো 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 রে। কিটির আজকে দুপুরের খাবার হয়ে গেছে, ও আজকে মাংস দিয়ে ভাত খেয়েছে, আর এখন আমরা খাচ্ছিলাম, তা ও ডাইনিং টেবিলের উপরে বসে রয়েছে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে, তবে আমার এই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান।